অনলাইন কাউন্সেলিং কমপ্লিট করার পরে তোমার কোন কলেজ সিলেকশন হয়েছে বা তুমি কোন কলেজে সিট পেয়েছো ফার্স্ট চয়েস, সেটা তুমি কিভাবে দেখবে? এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার প্রোফাইল দেখতে পাবে। এখানে যে মেয়েটির কাউন্সেলিং করা হয়েছিল সেখানে দেখো চয়েস ফিলিং স্ট্যাটাস, অর্থাৎ এখানে ক্লিক হেয়ার টু ভিউ দ্য প্রিন্ট, এখানে ক্লিক করলে তার কীভাবে কাউন্সেলিং করা হয়েছিল, কোন কোন কলেজ রাখা হয়েছিল সেটা দেখতে পাবে। প্রথমে দেখো ওম্যান পলিটেকনিক চন্দননগর আর্কিটেকচার সিলেকশন করা হয়েছিল, তারপরে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরপরে পরপর যে সমস্ত কলেজগুলি সাজানো হয়েছিল সেগুলি সবই গভর্নমেন্ট কলেজ। তো এটা কমপ্লিট করার পরে এখানে দেখাচ্ছে দেখো যে অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ অ্যালটমেন্ট রেজাল্ট স্ট্যাটাস ডিক্লেয়ার, কংগ্রাচুলেশন সিট অ্যালোকেটেড, অর্থাৎ প্রথমে যে কলেজটি রাখা হয়েছিল ওম্যান পলিটেকনিক চন্দননগর সেটি কিন্তু ও পেয়ে গেছে। এরপরে প্রসিডে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে এখানে ₹500 চা হয়েছে ফর ফাইনাল সিট বুকিং ফিস, এটি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং UPI যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করে দিলেই প্রথমে যে কলেজে সিট অ্যালোকেশন হয়েছে সেটি বুকড হয়ে যাবে। তো এখান থেকে বুঝতে পারছো ছাত্রছাত্রীরা যে তোমরা তোমাদের যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্কের পরে তোমাদের কাউন্সেলিং করতে হবে, অর্থাৎ কলেজ ফিলিং কমপ্লিট করতে হবে। তোমরা আগে থেকে চুজ করে রাখো কোন কলেজে কী ট্রেড নিয়ে পড়বে, তারপরে একটি লিস্ট বানিয়ে রাখো, সেই অনুসারে তোমরা কাউন্সেলিং কমপ্লিট করবে এবং কাউন্সেলিং কমপ্লিট করার পরেই তোমাদের কিছুদিনের মধ্যেই ফার্স্ট চয়েস কলেজ অ্যালোকেশনের সিট, অর্থাৎ কোন কলেজে তোমরা প্রথমে পেয়েছো সিট পেয়েছো, কোন কলেজে ভর্তি হওয়ার জন্য সিট পেয়েছো, তার রেজাল্ট তোমাদের সামনে এইভাবে চলে আসবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো সবাই। এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।